আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মধ্য কলকাতার ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ, যার প্রবেশপথ রানীর পথে। এটি ব্রিটিশ রাজা 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। এটি 1876 থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। এটি 64 একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর। ইন্দো সারাসেনিক স্থাপত্যর বৈশিষ্ট্য অধিকারী, এটি শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। ইতিহাসবিদ দুর্গা ঘোষের মতো ভারতের ভাইসরয় লর্ড কার্জনের ঐতিহাসিক জাদুঘরের পরিকল্পনা, যা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হয়ে ওঠে 1901 সালে ভিক্টোরিয়ার মৃত্যুর আগে, যখন তিনি এশিয়াটিক সোসাইটিতে একটি দলকে বক্তৃতা করেছিলেন, তখন তিনি স্বীকার করেছিলেন যে তিনি সব সময় এই ধরনের একটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ঐতিহাসিক জাদুঘর রানীর মৃত্যু সাম্রাজ্যকে স্মরণীয় করার জন্য একটি উপযুক্ত উপলক্ষ প্রদান করেছিল। 22 জানুয়ারি 1901-এ ভিক্টোরিয়ার মৃত্যুর পর কার্জন 24 জানুয়ারি ভারতের সেক্রেটারি অফ স্টেট লর্ড জর্জ হ্যামিল্টনকে লেখেন, অনুগত অনুভূতি প্রচারে ভিক্টোরিয়ার মাতৃতান্ত্রিকতার গুরুত্ব উল্লেখ করেন। তিনি একটি জাদুঘর ও বাগানসহ একটি বিশাল ভবন নির্মাণের প্রস্তাব করেছিলেন। লর্ড কার্জনের তহবিলে আবেদনে ভারতীয় সরকারি কর্মকর্তা, রাজকুমার, রাজনীতিবিদ এবং জনগণ উদারভাবে সাড়া দিয়েছিল এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের মোট ব্যয়, যার পরিমাণ 1,05,00,000 রুপি, সম্পূর্ণরূপে তাদের স্বেচ্ছাসেবী চাঁদা থেকে নেওয়া হয়েছিল। নির্বাচিত স্থানটি বর্তমান রাজভবনের কাছে ছিল, যা সেই সময়ে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1905 সালে কার্জনের ভারত থেকে চলে যাওয়ার কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ বিলম্বিত হয়েছিল। পরবর্তীতে প্রকল্পটির জন্য স্থানীয় উৎসাহ হারিয়েছিল। ভিত্তিগুলির শক্তি সম্পর্কে কিছুটা অনিশ্চিত ছিল এবং সেগুলোর উপর পরীক্ষা করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানগুলো ডিজাইন করেছেন লর্ড রেডসডেল এবং ডেভিড ব্রেন, এমারসনের সহকারী ভিনসেন্ট জেরোমেস উত্তর দিকের সেতু এবং বাগানের দরজাগুলির নকশা করেছিলেন। 1902 সালে এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য তার আসল নকশা স্কেচ করার জন্য ইস্কে নিযুক্ত করেছিলেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি পরিবর্তে 2টি ভিক্টোরিয়ার মূর্তি দিয়ে শেষ হবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের 25টি কিন্তু জাদুঘরে গ্যালারি রয়েছে। এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি, জাতীয় নেতার গ্যালারি, প্রাকৃতিক গ্যালারি, কেন্দ্রীয় হল, ভাস্কর্য গ্যালারি, অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি এবং নতুন কলকাতা গ্যালারি। ভিক্টোরিয়া মেমোরিয়াল টমাস ড্যানিয়েল এবং তার ভাগ্নে উইলিয়াম ড্যানিয়েলের কাজের সবচেয়ে বড় একক সংগ্রহ রয়েছে এখানে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সবচেয়ে সুন্দর হচ্ছে সেখানকার সবুজে বেষ্টিত প্রাকৃতিক যে বাগান, বিশাল বাগান, অসম্ভব সুন্দর কারুকার্য দ্বারা নির্মিত এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল যে কারোর দৃষ্টি কেড়ে নেবে। কলকাতা বেড়াতে যাবেন আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখবেন না, তাহলে আপনার কিন্তু ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই সমানকে আমার আমন্ত্রণ রইল, কলকাতা গেলে অবশ্যই আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।